আরজি করের অভয়াকাণ্ডের পর এক মাস কেটে গিয়েছে, কিন্তু এখনও সেই একজনই ধরা পড়েছে। তদন্তে সেভাবে অগ্রগতি হয়নি বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে 9ই সেপ্টেম্বর সোমবার সুপ্রিম কোর্টে অভয়া মামলা শুনানি চলছে। সুপ্রিম কোর্টে এদিনই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দিয়েছে সিবিআই। এদিন যাদবপুর 8B বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভায় হাজির ছিলেন অভয়ার বাবা মা ও কাকিমা, অর্থাৎ রবিবার রাতে। মঞ্চ থেকে অভয়ার কাকিমা প্রশ্ন তোলেন, এই ঘটনাকে ধামাচাপা দিতে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের উপর মহল পর্যন্ত এত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমাদের 3-4 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, সেমিনার রুমে আমাদের মেয়ের দেহকে দেখতে দেওয়া হয়নি, পুলিশের পদস্থ কর্তারা ঢুকেছেন, ওই ঘরে কারো ঢোকার অনুমতি ছিল না, কিন্তু সেখানে হাজার হাজার লোক ঢুকেছে বেরিয়েছে। এরপরই অভয়ার কাকিমার প্রশ্ন, এই যদি প্রশাসন হয় কার কাছে যাব ছুটে? যতদিন না আমরা বিচার পাই ততদিন পর্যন্ত আপনারা এভাবেই আন্দোলন চালিয়ে যান, সবসময় হয়তো আমরা সশরীরে আসতে পারবো না, কিন্তু আমরা সবসময় মানসিকভাবে আপনাদের পাশে আছি। অভয়ের কাকিমা বড় অভিযোগ করেছেন, যাদবপুর 8B বাসস্ট্যান্ডের সামনে অভয়ার বিচারের দাবিতে রিক্লেম দ্য নাইটের এই যে পুরো মঞ্চ বাঁধা হয়েছিল সেখানে। কি বলছেন অভয়ের কাকিমা শুনুন। সেটাকে চাপা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন উপর মহল এত কেন তৎপর? কিসের জন্য তাদের কিসের এত তাড়া ছিল যে আমরা বাড়ির লোক আমরা 3 ঘন্টা অপেক্ষা করেছি, কিন্তু যারা পুলিশের উপর পদস্থ কর্মচারী তারা বাড়ির সামনে দিয়ে ঘুরে বেড়েছে, মা বাবা হাতে পায়ে ধরেছে, তবুও তাদের মেয়ে পরিবারকে 3-4 ঘন্টার আগে দেখতে দেওয়া হয়নি। ওই ঘরে কারো ঢোকার পারমিশন ছিল না, আজকে হাজার হাজার লোক শয়ে লোক ওখান দিয়ে ঘুরে বেরিয়েছে, কিন্তু পরিবার দেখতে পায়নি। তারপরে যে নিষ্ক্রিয়তা যা হয়েছে আমাদের সঙ্গে, তার প্রত্যেকটা ঘটনার আমরা সাক্ষী। এই যদি পুলিশ হয়, এই যদি প্রশাসন হয়, কার কাছে আমরা যাব ছুটে? আপনারা যতদিন না আমরা আমাদের মেয়ের বিচার পাই, আপনারা এইভাবে আন্দোলন চালাবেন, আমরা হয়তো সবসময় সশরীরে এসে এখানে দাঁড়াতে পারবো না, কিন্তু আমরা সবসময় মানসিকভাবে আপনাদের পাশে আছি। আর দাদা দিদি সবার কথা রেস ধরে বলছি, এখন আর উই ওয়ান্ট জাস্টিস বলবেন না, উই ডিমান্ড জাস্টিস, এই কথাটাই আপনারা বলবেন। উই ডিমান্ড জাস্টিস যতদিন না পর্যন্ত এই বিচার হয়, এই রাস্তা কেউ ছাড়বেন না, এইটুকু আমি বলে দেব, এই রাস্তা কেউ ছাড়বেন না, আপনারা এই লড়াই চালিয়ে যাবেন। এই লড়াই শুধু আমাদের মেয়ের লড়াই নয়, এটা প্রত্যেকটা বাবা মার লড়াই, প্রত্যেকটা সন্তানের লড়াই, প্রত্যেকটা মা বোন সবার লড়াই, যাতে আমরা আগামী প্রজন্মকে একটা ভালো জায়গা দিয়ে যেতে পারি, তার জন্য আপনারা লড়বেন। আর একটাই কথা, উই ডিমান্ড জাস্টিস। গত মাসের 8 তারিখ আমাদের মেয়ে বাড়ির থেকে বেরিয়েছিল হসপিটালের উদ্দেশ্যে, তারপরে সে আর কোনোদিন বাড়ি ফিরল না, এরকম একটা নির্মম ঘটনার আজকে 1 মাস পূর্ণ হলো। মা বাপির সাথে সাথে আমাদের সবার জীবন থেকে কাকি দাদা মামা মামি সব ডাকগুলো মুছে চলে গেছে। অভয়ার কাকিমা ডাক দিলেন, উই ওয়ান্ট জাস্টিস বলবেন না, উই ডিমান্ড জাস্টিস, এইটাই এবারে বলতে হবে। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে প্রায় প্রতিদিনই জুনিয়র ডাক্তারদের পাশাপাশি পথে নামছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে পথে নেমে বিভিন্নভাবে প্রতিবাদে সামিল হয়েছেন নিজেদের মতো করে, কোনো রকম রাজনৈতিক ছত্রছায়ার আড়ালে না থেকে। কলকাতা থেকে জেলা সর্বত্রই ছড়িয়ে পড়েছে আন্দোলনের আঁচ, কিন্তু এই মঞ্চ থেকেই রিক্লেম দ্য নাইট রবিবারের এই মঞ্চ থেকেই অভয়ার মার কণ্ঠ একেবারে স্তিমিত করে দিল সকলকে, চোখে জল। আর সেই চোখে জল দেখে সেখানে প্রতিবাদীদের চোখেও জল থেমে থাকলো না। শুনুন অভয়ার মা কি বললেন। স্বাস্থ্য প্রশাসনে যে ভুকুর বাসা ধরেছে, আপনারা সব প্রত্যক্ষ করছেন, সব আস্তে আস্তে সামনে আসছে, কিন্তু আমি জানতাম না সত্যি আজি করে এই ভুকুর বাসা আছে, তাহলে আজকে আমি আমার মেয়েটাকে ওখানে দিতাম না, তাহলে হয়তো আজকে আমার মেয়েটা বেঁচে থাকতো, আমার কাছে থাকতো। আমি পারিনি, আমি বুঝতে পারিনি সত্যি, কিন্তু এই ঘুঘুর বাসা সত্যি এখন ভাঙার সময় এসেছে, যাতে আর কোনো মা আমার মতো সন্তান হারা না হয়, যেন কেউ আমার মতো হাহাকার করে আর কাঁদতে না হয়।
থেকে বেরিয়ে সেই ভোরবেলাতেই তার সমস্ত স্বপ্ন হারিয়ে গেছে, সাথে সাথে আমাদেরও সব স্বপ্ন হারিয়ে গেছে। তাই আপনারা যে এতদিন আমার পাশে রয়েছেন, সবাই এখন আমার পরিবারের লোক। তবে আমার মেয়ের ফটোর সামনে দাঁড়িয়ে আমার একটাই মনে হয় যে আমার এই সাদা সিধা একটা মেয়ে, তার এত শক্তি ছিল, সে সারা পৃথিবীটাকে আন্দোলিত করে গেছে এবং সবার মনে একটা জাগিয়ে গিয়ে গেছে যে তোমরা প্রতিবাদ করো, এখন সময় এসেছে সবাই মিলে প্রতিবাদ করো। এক সন্তান হারা মায়ের কান্না বিফলে যাবে না, রিক্লেম দ্য নাইট থেকে প্রতিবাদীরাও এই অঙ্গীকার করলেন। আজ তাক বাংলাও রাত দখল করেছিল এবং রাত দখলের সাক্ষী থেকেছিল আজ তাক বাংলার প্রতিনিধি রাজেশ সাহা। কি বলছেন তিনি শুনুন। এই মুহূর্তে আমরা রয়েছি যাদবপুর এডবির মোড়ে, আর আরজিগড়ের ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে বিচার চেয়ে রাজপথে নেমেছে গোটা যুব সমাজ। এই মুহূর্তে আমার সাথে একজন প্রতিবাদী আন্দোলনকারী রয়েছেন। দিদি, শেষ কবে কলকাতা রাজপথে এরকম তীব্র প্রতিবাদ আমরা দেখেছি মনে পড়ছে না, আজকে এক মাস। কি মনে করছেন, বিচার পাবে না তো? বিচার পাবো মানে বিচার পেতে হবে, বিচার পেতে হবে বলেই এত রাত এবং সারা রাত থাকবে, সারা দিন থেকেছে, আগামী কালও থাকবে, প্রত্যেক দিন থাকবে। এই বিচার আমরা চাই এবং বিচার দিতে হবে। বিচার না দিলে তো মানুষ সারবে না, বিচারের জন্যই আজকে মানুষের জেগে থাকা। তাছাড়া আর মানুষের কি আছে? যা ঘটেছে তা আর যাতে না ঘটতে পারে তার জন্যই আমাদের বিচারের দরকার। সেই জন্যই আজ সবাই পথে, সমস্ত মানুষ পথে, যারা অন্তত মানুষ বলে নিজেদেরকে মনে করে তারা সকলেই পথে। আজ 8-80 গোটা মানব সমাজ সকলে এখন একটাই জিনিস চাইছে, সেটা হচ্ছে বিচার। আমরা সকলেই তাই চাই, কিন্তু এত বিলম্ব কেন? এক মাস হয়ে গিয়েছে, সিবিআই 25 দিন ধরে তদন্ত করছে, ঠিক কোথায় আটকে বিচার? কোথায় আটকে এখন তারা যতক্ষণ না বলবে, সেই জন্য তো আগামী কালকের জন্য অপেক্ষা করছি যে তারা এতদিন ধরে কি করেছেন সেটা তো প্রত্যেকটি মানুষের জানার কথা। আমরা বসে আছি এই দিনটার জন্য, তাকিয়ে আছি, কয়েকদিন আগেই তো সেই দিনটার জন্য আমরা থেকেছি, আমরা রাত জেগেছি, আগামীতে আগামী কালকের জন্য সেই দিনটার জন্য আমরা বসে আছি যে সিবিআই এতদিন কি করলো, তারা কি করেছে, কত দূর এগোতে পেরেছেন এবং এর জন্য কার কার কথা ভেবেছেন, কাকে কাকে শাস্তি দিতে হবে সেই কথা ভেবেছেন, এর ভেতরে কি আছে, এর ভেতরে কারা আছে, সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে উঠে আসতে হবে, সমস্ত মানুষ। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।